সকলের ওপরেই আল্লাহর বিধান ফরজ যা আল্লাহ ফরজ করেছেন তা ফরজ যা হা আল্লাহ হারাম করেছেন তা সকলের জন্যই হারাম কেন দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলছেন ওমা খলাক জিন্নবল ইনসা ইল্লা আবুদুন আমি মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্য কিয়ামতের দিন আমাদের আমল নাম আমাদের হাতে আল্লাহ পেশ করবেন পেশ করে বলবেন করা কিতাবাক তুমি তোমার আমল পড়ে দেখো কাফা বি নাফসিক আলিয়াউমা আলাইকা হাসিবা তোমার বিচারের জন্য তোমার ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি জান্নাতই হবে না জাহান্নামী হবে আত্তাহরিক টিভি ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আ'মালিনা মাইয়্যাহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়্যুদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না আম্মা বা'দ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনদের জন্য যারা শেষ মেহেরবানিতে আজকে একটা দিনই আলোচনা বৈঠক রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা বসতে পেরেছি তাই মহানাল্লা শুক্রের সুরক্ষা বলে আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমতুল্ল আলমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আলহামদুলিল্লাহ আমাদের আসলে আপনাদের সাথে আমাদের বসার সুযোগ হয় না এটা আমাদের ব্যর্থতা আসলে আপনারাও আমাদের মতো একজন ভাই আমরা যেমন এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি আপনারাও ঠিক তেমনি তেমনই আসলে সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন এটা স্বাভাবিক কথা আল্লাহর সৃষ্টি আমরা সকলেই কিন্তু সামাজিক কারণে বিভিন্ন কারণে আমাদের মাঝে যে পারস্পরিক দূরত্ব এটা মনে হয় আমরা যারা দূরত্ব সৃষ্টি করেছি তারা ঠিক করিনি এজন্য আমরা আজকের যে আয়োজনটা করছি আপনাদের সাথে আমাদের দূরত্ব কমিয়ে নিয়ে আসা কেন দূরত্ব থাকবে সবাই আল্লাহর সৃষ্টি আমরা আমরা সকলেই জানি যে দুনিয়া থেকে আমাদের বিদায় নিতে হবে আমরা যে যাই হই না কেন কেউ চিরকাল বেঁচে থাকতে দুনিয়াতে আসেনি আল্লাহ আমাদেরকে অনন্তকাল জীবন দান করেননি কাউকেই করেননি এজন্য আল্লাহ তালা কুরআন মাজিদে বলছেন কুল্লু নার্সিং একাতুল নাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে উজু কেয়ামা আর আল্লাহ বলছেন যে কেয়ামতের দিন মানুষকে তার পরিপূর্ণ বদলা দেওয়া হবে মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করে তারও পূর্ণ বদলা আল্লাহ কেয়ামতের দিন দিবেন মানুষ যদি খারাপ কাজ করে তারও পরিপূর্ণ বদলা কেয়ামতের দিন আল্লাহ দিবেন এজন্যই কিন্তু আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন জাহান্নাম সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ আমাদেরকে বোঝার শক্তি দিয়েছেন ব্রেন বিবেক বুদ্ধি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এখন আমাদেরকে বাছাই করে নিতে হবে যে আমরা জান্নাতের পথে হাঁটব না জাহান নামের পথে হাঁটব এটা আমরা বাসাই করব দুনিয়াতে যে দিন আমরা বেঁচে আছি সে কয়দিন সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের আজকে এক সেকেন্ড পর বেঁচে থাকবেন এই আপনারা আমরা কেউ দিতে পারবো না এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে রোডে বের হলে সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে শেষ এজন্যই সময়ের মূল্যায়ন বোঝানোর জন্য আল্লাহ তালা একটা সৌরা নাজিল করেছেন সৌরাতুল্লা আসর যেখানে আল্লাহ বলছেন ওয়াল আসরে সময়ের কসম আল্লাহ তালা যে বস্তুর কসম খান সেটা অত্যন্ত মূল্যবান বস্তু হয় তো এক বিদ্যান তিনি গবেষণায় মগ্ন যে আল্লাহ তালা এত কিছু থাকতে কেন সময়ের কসম খেলেন হঠাৎ এক আইসক্রিম বিক্রেতার আওয়াজ তার কানে ভেসে আসলো আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর আওয়াজ দিচ্ছে ইরহামু মাইয়া বসি তোমরা ওই ব্যক্তির ওপরে রহম করো যে ব্যক্তির মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আইসক্রিম বিক্রেতা বোঝাতে চাচ্ছেন যে তোমরা আমার আইসক্রিম কিনে আমার প্রতি রহম করো নাহলে তো আমার আইসক্রিম গলে গলে শেষ হয়ে যাচ্ছে সাথে সাথে ওই বিদ্যান আল্লাহর প্রশংসা করলেন এবং বলে উঠলেন যে আমি আমার উত্তর পেয়ে গেছি আইসক্রিম বিক্রেতার আইসক্রিম যেমন আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটি মানুষের হায়াত জীবন আস্তে আস্তে আইসক্রিমের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে যে একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা একটা মাস একটা বছর আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে সেটা কিন্তু আমাদের জীবন থেকে মাইনাস হচ্ছে এটা কখনই ফিরে আসবে না আমাদের সামনে একটা দিন চলে গেল মানে এই দিনটা আমাদের জীবন থেকে মাইনাস হলো আমরা যখন মোমবাতির উপরে আগুন জ্বালাই আগুন জলে আর মোম কিন্তু গলতে থাকে আস্তে 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 মোম যখন গলতে 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 মাটির সাথে মিশে যায় তখন আগুনটাও নিভে যায় আমাদেরও ঠিক আমরা যদি আমাদের বুকে হাত দেই বুঝতে পারি যে আমাদের বুকের মধ্যে একটা শব্দ হচ্ছে ধক 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 শব্দ হচ্ছে এটা ততদিন পর্যন্ত হবে যতদিন পর্যন্ত আমার হায়াত মোহাম্বাতের মতো গলে গলে শেষ না হবে যেদিন শেষ সেদিন বন্ধ হয়ে যাবে তখনই আমাদেরকে কবরে চলে যেতে হবে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সকলেই আল্লাহর সৃষ্টি সকলের ওপরেই কিন্তু আল্লাহর বিধান সকল মানুষের জন্যই আল্লাহ তালা কোরআন নাজির করেছেন শুধু মুসলিমের জন্যও নয় মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের হেদায়তের জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন সকলের হেদায়তের জন্যই সকলকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তালা নবী হিসাবে রাসুল হিসেবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছিলেন সকলেরই এটা আমার উপরেও যেমন ইসলামের বিধান ফরজ আপনার উপরেও ঠিক তেমনই ফরজ আমি পালন না করলে যেমন আল্লাহ আমাকে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে আপনাকেও কিন্তু হিসাব দিতে হবে এই হিসাব সকলকে দিতে হবে এই বিষয়টা আমাদের মাথায় রাখা খুবই জরুরি যে আমরা একদিন মরব মরণের পরে হিসাব হবে আল্লাহ তালা আমাদের সকলের সাথে রেকর্ডার ফিট করেছেন রেকর্ডার দুইজন ফেরেস্তা ফিট করেছেন একজন ফেরস্তা শুধু আমাদের ভালো আমলগুলো লিখেন আর একজন ফেরেস্তা শুধু খারাপ আমলগুলো লিখেন কিয়ামতের দিন আমাদের আমল নাম আমাদের হাতে আল্লাহ পেশ করবেন পেশ করে বলবেন কিতাবাক তুমি তোমার আমল নামা পড়ে দেখো কাফা আলাইকা হাসিবা তোমার বিচারের জন্য তোমার ফায়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি জান্নাতি হবে না জাহান্নামি হবে সেই দিন কিন্তু আমাদের সামনে সব প্রকাশ হয়ে যাবে আমাদের প্রকাশ্য গোপন ছোট বড় সব প্রকাশ হয়ে যাবে কি করেছি আমরা দুনিয়াতে সেই দিন আমরা আফসোস করে বলবো যে মা লিহাজ আল কিতাব এ কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে বড় বিষয় ছাড়া হয়নি ছোট বিষয় ছাড়া হয়নি প্রকাশ্য গোপন কোনো বিষয়ই ছাড়া হয়নি সব লিপিবদ্ধ আছে কিন্তু সেই দিন এমন একটা দিন যে দিন আফসোস করে কোনো লাভ হবে না এজন্য দুনিয়াতে আমরা যারা আছি বেঁচে আছি যতদিন কিছু আল্লাহ কাজ করে যায় আল্লাহ এই জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলছেন ইল্লা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের তাহলে আল্লাহর ইবাদতের জন্যই আমরা দুনিয়াতে এসেছি আর একটা জিনিস মনে রাখবেন দুনিয়া হল আমাদের জন্য পরীক্ষাগার সম্পূর্ণটা প্রত্যেকটা মানুষই কিন্তু দুনিয়া হলো তার জন্য পরীক্ষা কেন্দ্র আমরা কিন্তু সবাই পরীক্ষা দিচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে বিভিন্ন রূপে কাউকে দেখেন অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ চেহারা কত সুন্দর আবার দেখবেন যে আপনি আফ্রিকানদেরকে যদি দেখেন কত নিগ্র কালো কুচকুচে কালো তারও কিন্তু মানুষ কাউকে লম্বা করেছেন কাউকে ছোট করেছেন কাউকে নারী করেছেন কাউকে পুরুষ করেছেন কাউকে কোনোটাই করেননি এটা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য কেন করেছেন এটা একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ আমাদেরকে একভাবে সৃষ্টি করলেন আপনাদেরকে আরেকভাবে সৃষ্টি করলেন এটা কারণ কি আসলে কি কারণে আল্লাহ এটা করলেন এটাই হলো পরীক্ষা আল্লাহ তালা কাউকে দেখেন একটা হাত দেন হাত নাই কারও দুইটা চোখই নাই দেখেন জন্ম থেকেই একবার জন্মান্ধ পুরা এটাই বন্ধ অথচ দুনিয়ার কিছুই দেখতে পাইল না সে দুনিয়াতে যখনই জন্মগ্রহণ করো তার একটা পা নাই দুইটাই পা নাই কেন আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ দেখতে চাচ্ছেন যে আমার এই বান্দাকে আমি এই জিনিসটা দিলাম না এর পরেও কি সে আমার আনুগত্য করে কি করে না এটা পরীক্ষা আমার কি করে না আমার নাফরমানি করে এটা আল্লাহ দেখতে চাচ্ছেন অনেক অনেকে দেখা যায় কত কোটিপতি মানুষ টাকা পয়সা আর শেষ নাই আবার অনেকে দেখেন যে আমাদের এই স্টেশনে কত মানুষ রাত্রে প্রচণ্ড শীতের রাত্রে শুয়ে আছে তাদের গায়ে একটা পোশাকও নাই আল্লাহ তালা কাউকে সম্পদ দিয়েছেন কাউকে সম্পদ দেননি পরীক্ষা করছেন কেউ সম্পদ পেয়ে অধিক সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাচ্ছে আবার কেউ সম্পদ না থাকার কারণে আল্লাহকে ভুলে যাচ্ছে তো পুরাটাই কিন্তু আমাদের জন্য পরীক্ষা আমরা দুনিয়াতে কয়দিন বাঁচব এই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি তাহলে কিন্তু পরকাল হলো স্থায়ী দুনিয়া কিন্তু আসলে কিছু না একেবারেই ক্ষণস্থায়ী আমাদের জন্য দুনিয়াকে আমরা অনেক কিছু ভাবছি যে আমরা এত কিছু করতে হবে অনেক কিছু করতে হবে কিন্তু দেখবেন এই যে করছি করতে 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 দেখা যায় আমি ওই সুখ ভোগ করতে পারিনি আমাকে কবরে চলে যেতে হচ্ছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু তাই আমরা দুনিয়াতে অনেক কিছু করার চেষ্টা করছি দৌড়াদৌড়ি করছি কিন্তু দৌড়াদৌড়ি করতে করতে কিন্তু দুনিয়াতে থেকে শেষ ওই জায়গাতে হয়তো আমি পৌঁছতেই পারলাম না যে জন্য আমি কাজ করছি এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলছেন একদা সাহাবাহিকেরামকে নিয়ে পথ চলছেন হাঁটছেন হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা মৃত ছাগলের বাচ্চা একটা ছাগলের বাচ্চা মারা গেছে পড়ে আছে তো রাসুল সাল সাল্লাম ছাগলের বাচ্চাটার কান ধরে বাবা উঠাইলেন সাহাবা গ্রামের সামনে উঠিয়ে ধরে বলছেন যে আই ইউ কম হেব হামিন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই মৃত ছাগলের বাচ্চাটি এক টাকার বিনিময়ে কিনতে পছন্দ করবে সাহাবা গ্রাম বললেন মান ও হেব্বা নাহাদ হামিন ওমান হে আল্লাহ রসুল্লাহ সাল্লামে এক টাকা কেন এমনিতে দিলেও তো না মৃত ছাগলের বাচ্চা দিয়ে কি করবো আমরা কী হবে এটা দিয়ে রাসুল্লাহাম বলেন আল্লাহ হে আল্লাহর কসম করে বলছি লাদ্দুনিয়া আহওয়ান ওয়াইন্দাল্লাহি মিন হাদা আলাইকুম তোমাদের নিকটে যেমন মৃত ছাগলের বাচ্চার কোনোই মূল্য নেই একেবারে তুচ্ছ নগণ্য বস্তু আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য তার চাইতে অধিক কম আরেক হাদিসে রাসুল্লাহ বলছেন যে লাউকানাতিদ দুনিয়াতে আদলি ইন্দাল্লাহি জানাহা বাউদা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে যদি মশা আমরা যে মশা থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি এই মশার একটা মশার একটা ডানা একটা পাখা সম পরিমাণ মূল্য দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে থাকতো মা কাফের আনবেন হাসল বাতা নাই তাহলে আল্লাহ তালা কোন কাফের মুসৃককে এক ঢোক পানীয় পান করাতেন না কাফের মসরেক আল্লাহ না ফরমানি করে তাকে খাওয়ানোর পান করানোর কোনো দরকার ছিল না তারপরেও কিন্তু সকল মানুষকে খাওয়াচ্ছেন পান করাচ্ছেন কেন দুনিয়ার কোনো মূল্য আল্লাহ নিকটে নাই আল্লাহ চাচ্ছেন যে দুনিয়াতে তোমরা কিছু আমার খাও আমার পরো আমার জমিনে বসবাস করো কিন্তু হিসাব হবে আর সময় একদিন সবার হিসাব নেবেন এজন্য আমাদের হিসাবটা আমাদেরকেই করতে হবে আমরা যদি প্রতিদিন নিজের হিসাব করি আমরা বর্তমানে কি মানুষ হলো আমাদের অপরের সমালোচনা করতে বেশি ভালোবাসি নিজের আত্মসমালোচনাটা আমরা খুব কম মানুষ করি আমি নিজে কয়টা কাজ ভালো করলাম কয়টা কাজ খারাপ করলাম নিজের আলোচনা যদি নিজে করতাম তাহলে হয়তো আমি নিজে কিছু সংশোধন হতে পারতাম এজন্য সকলকেই আমার পক্ষ থেকে আহ্বান সকলেই আল্লাহর সৃষ্টি সকলে আমার আল্লাহর বান্দা সকলের ওপরেই আল্লাহর বিধান ফরজ যা আল্লাহ ফরজ করেছেন তা ফরজ যা হা আল্লাহ হারাম করেছেন তা সকলের জন্যই হারাম এই বিষয়টা আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন যারা যেই প্রতিবন্ধী ধরেন একজন দৃষ্টি প্রতিবন্ধী একজন তার পা নেই আরেকজনের হাত নেই যারা প্রতিবন্ধী আর যারা সুস্থ প্রতিবন্ধীদের মর্যাদা আল্লাহ নিকটে কিন্তু আরও বেশি প্রতিবন্ধীরা যদি ধৈর্য ধারণ করে সবর করে যে আল্লাহ তুমি আমাকে এভাবে সৃষ্টি করেছ এটার উপর আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে প্রতিদান দান করো প্রতিবন্ধীদের জন্য জান্নাত খুব সহজ শুধুমাত্র ধৈর্য ধরতে হবে সবর যে আমি এটাতেই আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ তুমি যা যেভাবে বানাইছ সেভাবে তোমার এই বানা এই এটার উপরে আমি সন্তুষ্ট থাকলাম এটা যদি কেউ করতে পারে তার জন্য জান্নাত খুবই সহজ আমাদের মূল টার্গেট থাকতে হবে পরকাল আসলে দুনিয়ায় একেবারেই ক্ষণস্থায়ী দুনিয়ার কোনো মূল্য নাই ক্ষণস্থায়ী জায়গায় আমরা অনেক কিছু করার চেষ্টা করছি আসলে এটা কোনো লাভ হবে না বরং পরকাল কিনে আমাদের ভাবা দরকার সবাই বিবেকবান মানুষ এখানে আমার সবচাইতে ভালো লাগছে যে আপনাদের মাঝে আসার সুযোগ হয় না আপনাদের যে আতিথি হতা আপনাদের যে আমাদেরকে যে সম্মান দেখা যায় আমার কাছে খুবই খুবই আসলে আপনাদের জন্য অন্তর থেকে বের হচ্ছে যে আপনাদেরকে আল্লাহ তালা ভালো করুন আল্লাহ আপনাদেরকেও দিনের সঠিক পথে চলার অফিক দান করুন তো আমাদের সামনে আমাদের ডক্টর সাখাত হুসাইন তিনি আছেন তিনি আপনাদের সামনে আরও গুরুত্বপূর্ণ কথা বলবেন তো আমি এখান থেকে শেষ করছি আকুল কবলিহাদস্তাকুল্লাহি আলকুমিসারি মুসলিমিনস্তাক গাফুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি